সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বাংলাদেশি ব্লগার জুই থেকে আমি ব্লগটি স্টার্ট করলাম। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, ফুল ব্লগটা ওয়াচ করবেন। তো বৃষ্টি হচ্ছিল, আজকে একটু শাড়ি পরেছিলাম, তাই সাজগুজু করে কিছু পিকচার তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মামুনির যে চ্যানেলটা আছে বাংলাদেশি ব্লগার জুই, সাবস্ক্রাইব করে দিবেন। আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন গাছপালা দেখতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো আমার ব্লগটা আজকে ফুল মানে ফুল ওয়াচ করবেন, দেখে কমেন্টস করবেন যে কেমন লাগলো। এই যে কাঁচা আম দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন, কাঁচা রসুন আর একটু রসুন বাটা, আদা বাটা, সিরকা দিয়ে রসুন আদাটা বেটে নিতে পারেন। যারা একেবারে ভয় পান যে আটা আদা আমি আটাটা নষ্ট হয়ে যাবে, আমি কিন্তু নর্মাল একদম পানি দিয়ে যেভাবে বাটি সেভাবে বেটে, একটু সরষে বাটা বাটাই ছিল তাই দিয়েছি, এটা আমি ইউজুয়ালি দেই না। আর এই যে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিল, তেল দিল, তারপরে হচ্ছে রসুন দিল, তারপরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। এখন এই যে আমগুলো দিয়ে দিচ্ছে, আমগুলো তো একটু রোদে শুকায় নিতে হয়, নেওয়ার পর হচ্ছে আচার বানানোর জন্য প্রসেস করতে হয়। আমার মামনি দুই রকম আচার বানিয়েছিল, একটা মিষ্টি আচার আর একটা হচ্ছে টক আচার। অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখবেন, দেখে কমেন্টস করবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটা আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ, আপনাদের আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে এখন নাড়াবে। আর এই যে আচারটা হয়ে গেল, হওয়ার পর হচ্ছে এই যে মিষ্টি আচারটা আমরা খাচ্ছি। তো আজকের মতো আমাদের ব্লগটা হচ্ছে এইটুকুই। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আচারটা আমরা খাচ্ছি, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এটা মিষ্টি আচার, আমার সবাই মিলে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই। আর এটা হচ্ছে ছিল টক আচার। তো এই পর্যন্ত, এখানেই শেষ করছি ব্লগটা। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে।